দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার। এদিকে আমতলিতে পুলিশের লাঠিচার্জ, আহত 15। দর্শক আরো জানবেন খালেদা জিয়ার জন্য রাতেই জরুরি মেডিকেল বোর্ড গঠন। না ফেরার দেশে আব্দুল মতিন খসরু। দর্শক আরো জানবেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এরদোগানকে বললেন রুহানি। এছাড়াও রয়েছে ইরাকে এরবিল শহরের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণ। দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি অবশেষে আমিরাতকে F-35 যুদ্ধ বিমান দিচ্ছে বাইডেন প্রশাসন। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার। গ্রেপ্তার নেতার নাম সাকাওয়াত হোসেন। তার পদবি পুলিশ জানাতে পারেনি, তবে তার মুক্তির দাবি যারা সোশ্যাল মিডিয়ায় তুলেছেন তারা বলেছেন লালবাগ মাদ্রাসা শিক্ষক সাকাওয়াত হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব। গতকাল সন্ধ্যার পর লালবাগ এলাকার একটি মাদ্রাসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন। তিনি BDNews24.com বলেছেন সম্প্রতি মতিঝিল পন্টন এলাকায় নাশকতায় ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার পাশাপাশি পুলিশ তাকে খোঁজ করছিল। সাখাওয়াতকে আজ আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাওয়ার আবেদন করা হবে বলে গোয়েন্দা কর্মকর্তা মাহবুব জানিয়েছেন। গত মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফরের বিরুদ্ধে হেফাজতে বিক্ষোভ ও হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে। এরপর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ অর্থ সম্পাদক ইলিয়াস হামিদি সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন। আমতলিতে পুলিশের লাঠিচার্জ, আহত 15। বরগুনার আমতলিতে লকডাউন চলাকালে পুলিশের এই হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়কে বিক্ষোভ করে। জানা গেছে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার 7 দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সাধারণ ছুটির মধ্যে মাস্ক ও কাঁচা বাজার সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পরে পুলিশ শান্ত হয়। এতে পুলিশের হামলায় অন্তত 15 জন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করতে তাদের নির্দেশ দিয়েছেন। খালেদা জিয়ার জন্যই রাতেই জরুরি মেডিকেল বোর্ড গঠন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছেন, তবে তার করোনার কোনো উপসর্গ নেই। পরীক্ষার জন্য রক্তের নমুনা দেওয়া হয়েছে। তার রক্তে কোনো ঝুঁকি আছে কিনা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। তিনি বলেন রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পেলের রিপোর্টে কোনো ত্রুটি পাওয়া যায়নি। এর আগে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন। না ফেরার দেশে আব্দুল মতিন খসরু। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গিয়েছেন। মতিন খসরু গত 16 মার্চ থেকে CMH এ চিকিৎসাধীন ছিলেন। এদিকে 1978 সালে কুমিল্লা জর্জ কোর্টে আইন পেশায় যুক্ত হন আব্দুল মতিন খসরু। পরে 1982 সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এরদোগানকে বললেন রুহানি। ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক উস্কানিমূলক তৎপরতা ও ইরানের নাতানজা পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। ইরানের প্রেসিডেন্ট বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলকে অবাধ বিচরণ করতে দেয়া বিপজ্জনক এবং আমরা তেল আবিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াকে জরুরি বলে মনে করি। এদিকে টেলিফোন আলাপে প্রতিবেশী ও মুসলিম দেশ তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ উল্লেখ করে রুহানি বলেন। তিনি বলেন রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে তুর্কি প্রেসিডেন্ট ও সে দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও এ সময় রজব তাইয়েব এরদোগানও ইরানের প্রেসিডেন্টকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে তার দেশ প্রস্তুত রয়েছে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও ইরানের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক লেনদেন অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন আগামী মাসে
দু দেশের যৌথ বাণিজ্যিক কমিশনের যে বৈঠক হতে যাচ্ছে তা থেকে দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার প্রমাণ পাওয়া যায়। সূত্রটি জানিয়েছে পার্স টুডে MMI 15। ইরাকে এরবিল শহরের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণ। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের নিউজ চ্যানেল সাবিরিন ও কাতারের আল জাজিরা নেটওয়ার্ক এই খবর জানিয়েছেন। ইরাকি চ্যানেলটি স্থির চিত্র ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। বিস্ফোরণের পরপরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং এর দৃশ্য বহু দূর থেকে দেখা গেছে। মার্কিন কনসুলেট ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইরাকের আরেকটি টিভি চ্যানেল জানিয়েছে খোদ এরবিল বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইরাকি সাংবাদিকরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে অন্তত একটি রকেট মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। তারা বলেছেন হামলার পরপরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে, যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন। এরবিলের গভর্নর অমিত খোশনাও দাবি করেছেন হামলায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও এরবিলের এই ঘাটির পাশাপাশি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল আসাদ হচ্ছে ইরাকে আমেরিকার সবচেয়ে বড় দুটি সামরিক ঘাঁটি। অতীতেও এই দুটি মার্কিন ঘাঁটি বহুবার রকেট হামলার শিকার হয়েছে। সূত্রটি জানিয়েছে পাস টুডে MMI 15। দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি, অবশেষে আমিরাতকে F-35 যুদ্ধ বিমান দিচ্ছে বাইডেন প্রশাসন। বহুল প্রতীক্ষিত অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,300 মিলিয়ন অস্ত্র বিক্রি করার প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে রয়েছে F-35 অত্যাধুনিক যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি। খবর রয়টার্সের। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।